স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ম্যাথের মডেল কোয়েশ্চেন সেট 4-এর 4-এর দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি ম্যাথের মডেল কোয়েশ্চেন সেটের 5 থেকে 17 পর্যন্ত 1-এর দাগে 2-এর দাগে 3-এর দাগের এবং 4-এর দাগের সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ সেই সব ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, 4-এর দাগের 1-এর অঙ্কটা কী বলেছে দেখে নিই। প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল সেটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। দেখো, তোমাদের আমি যখন এই ধরনের অঙ্কগুলো আগে করিয়েছিলাম, তোমাদের তখন একটা সূত্র অর্থাৎ শর্ট ট্রিক্স বলে দিয়েছিলাম মনে রাখার ক্ষেত্রে, যাতে তোমাদের ভুল না হয়। সেটা কি, যখন বলবে পূর্বে কথাটা, তখন কি করতে হবে, না ধরি পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, ঠিক আছে, এই কথাটা প্রথম লিখতে হবে। তাহলে পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, ঠিক আছে। তাহলে দেখো, অতএব আমরা কি জানি, না বর্তমানে জনসংখ্যা কত ছিল, তাহলে বর্তমান জনসংখ্যা সমান আমি কি লিখতে পারি, না পূর্বের জনসংখ্যা, তাহলে পূর্বের জনসংখ্যা গুণিতক চিহ্ন দিচ্ছি, তোমরা এখানটা দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। যখনই তোমরা ধরো পূর্বের জনসংখ্যা লিখে এই লাইনটা লিখবে, তখনই সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে এই পোর্শনটার সঙ্গে পূর্বের জনসংখ্যাটা গুণ আকারে আছে, ঠিক আছে। তোমরা এখানে দিতেও পারো, সেই কারণে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, না ওয়ান প্লাস কী হবে, না জনসংখ্যার বৃদ্ধির হার, তাহলে মানে এখানে কি লিখতে হবে, বৃদ্ধির হার ভাজিত কত, না 100, আর পাওয়ারটা কত হবে, না সময়, ঠিক আছে। এখানে দেখো, যেহেতু কথাটা বৃদ্ধি বলেছে, সে কারণে কিন্তু প্লাস লিখলাম, যদি বলতো যে হ্রাসের হার, সেক্ষেত্রে কিন্তু এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমাদের আমি শর্ট ট্রিক্সটা বলে দিয়েছিলাম, না পূর্বে যখন জনসংখ্যা বার করতে হবে, তখন কিন্তু সামনে বর্তমান জনসংখ্যা কথাটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, বর্তমান জনসংখ্যা কত, বইতে বলে দিয়েছে হচ্ছে পি জন, ঠিক আছে। পূর্বের জনসংখ্যা কত ছিল সেটাই আমাকে বার করতে বলেছে, সেই জন্য আমার এখানে ধরেছি এক্স, এখানেও আমি এক্স লিখে দিলাম। ইনটু ওয়ান প্লাস বৃদ্ধির হার কত, না 8% / 100, আর সময়টা কত, না 2 বছর, ঠিক আছে। তোমরা কিন্তু পাশে এগুলো লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, আমি লিখলাম না, তোমরা কিন্তু পরীক্ষার হলে লিখে দেবে। তাহলে এখান থেকে আমি এক্স সমান কি লিখতে পারি, না এক্স সমান লিখতে পারি, এই যে এক্সের সঙ্গে যেটা গুণ আকারে আছে সেটা এই দিকে লিখি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে পি বাই ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত করেও রেখে দিতে পারো, বা একটা লাইন কিন্তু করতেও পারো, ঠিক আছে। এই পর্যন্ত রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে পি ইনটু এর নিচেরটাকে যদি আমি উপরে ওঠাতে যাই, তাহলে কি হয়ে যাবে, 1 + r/100 হোল টু দি পাওয়ার কিন্তু -2। যখনই কিন্তু কোনো একটা নিচের পার্ট ওপরে হয়ে যাবে, সেক্ষেত্রে পাওয়ারের আগে কিন্তু মাইনাস চিহ্নটা অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। এটা কিন্তু নিয়ম, এই চিহ্নটা অনেকে হয়তো যদি না ভুলে গিয়ে যদি প্লাস লিখে দেয়, সেক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তার থেকে আমার মনে হয় তোমাদের যদি এই পর্যন্ত বুঝতে সুবিধা হয়, তোমরা কিন্তু এই পর্যন্তও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তো উত্তরটাকে লিখবে, না পূর্বের জনসংখ্যা ছিল পি ইনটু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -2, বা এইটাও কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে। এককটা কিন্তু তোমরা জন এটা লিখবে, অবশ্যই ভুলে যাবে না। এবার আসি দেখো পরের অঙ্কটা কী বলেছে কিন্তু দেখে নিই, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা কী বলেছে, না কোনো একটি রাসায়নিক পদার্থের ওজন প্রতি মাসে 20% হারে কমতে থাকে। এখানে দেখো বলেছে কমা, তার মানে কী হবে, না যেখানটা আগের অঙ্কতে বলেছিলাম মাইনাস হবে, এখানটা কিন্তু আগের অঙ্কতে যে জায়গাটা বলেছিলাম প্লাস হবে বৃদ্ধির জন্য, সেই জায়গাটাতে কিন্তু দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো কী বলেছে, না বর্তমানে পদার্থটির ওজন হচ্ছে 16 গ্রাম, তবে পদার্থটির ওজন 2 মাস পরে কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আগের অঙ্কটা কি ছিল,
না পূর্বে আমার কিন্তু বার করতে বলেছে, আর এখানে দেখো কি বার করতে বলেছে না পরে। তাহলে যেহেতু জিনিসটা আলাদা, অর্থাৎ এখানে যেহেতু কথার মানেটা আলাদা, সেই কারণে কিন্তু অঙ্কটার পদ্ধতি এক হলেও অঙ্কটা আলাদা হবে। কি হবে সেটাই কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো যখন বলবে যে পরে কোন জনসংখ্যার পরিমাণ কত হবে, এই ধরনের কথাগুলো থাকবে, মানে পরে কথাটা যখন যুক্ত থাকবে, তাহলে তোমরা যেহেতু বের করতে বলেছে তার মানে ধরি কথাটা লিখবে, তাহলে পরে জনসংখ্যা, সরি এখানে জনসংখ্যা নেই ওজন আছে, তাহলে পরে ওজন হবে x গ্রাম। এখানে এককটা তোমরা, আমি ইংরাজিতে লিখেছি, তোমরা কিন্তু বাংলায় লিখবে, ঠিক আছে? তাহলে দেখো যখন পরে কথাটা চেয়েছে, মানে পরে ওজন কত হবে সেটা আমাকে চেয়েছে, তার মানে কি লিখবে তোমরা এখানে, না পরে ওজন সমান হচ্ছে, পরে ওজন সমান হচ্ছে, এখানটা হচ্ছে বর্তমান ওজন। তোমরা কিন্তু এই জায়গাটাতে আগে ওজন লিখে দেবে না, কারণ তোমাদের বইতে যেহেতু বর্তমান কথাটা আছে, সে কারণে কিন্তু বর্তমান কথাটাই তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে বর্তমান ওজন ইনটু 1 মাইনাস হবে। কেন মাইনাস হবে এই জায়গাটা? কারণ হচ্ছে বলেছে কমতে থাকে, ঠিক আছে? বাই কমার হার বা হ্রাসের হার, এই কথাটাও কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে কমার হার ভাজিত 100 হোল টু দি পাওয়ার কিন্তু সময়টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো বাদে আমি নেক্সট লাইনটা লিখছি, পরে ওজন আমার কত হবে ধরেছি, না x গ্রাম, বর্তমান ওজনটা বইতে কত দেওয়া আছে, না 16 গ্রাম দেওয়া আছে, ইনটু 1 মাইনাস কমার হার কত, না 20% নিচে হচ্ছে 100 যেরকম আছে রেখে দিলাম, সময়টা কত, না সময়টা হচ্ছে কিন্তু 2 মার্চ। কেন এখানে মাস থেকে আমি বছরে ট্রান্সফার করছি না, কারণ দেখো কমার যে হারটা বইতে দিয়ে দিয়েছে সেটা কিন্তু মাসের উপর হিসাব করে দিয়ে দিয়েছে, সে কারণে কিন্তু মাস থেকে বছরে আমি ট্রান্সফার করব না দুইটাকে। যদি এখানে বছরে দেওয়া থাকতো কমার হারটা, সেক্ষেত্রে কিন্তু আমাকে দুইটাকে বছরে ট্রান্সফার করতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে x = 16 ইন্টু, আমি যদি শূন্য শূন্য কেটে দিই, 10কে যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে, না 5, তাহলে 1 - 1/5 হোল টু দি পাওয়ার 2 আমি কিন্তু লিখে দিলাম। তাহলে বা x = 16 ইন্টু 1 থেকে 1/5 এবার আমি বিয়োগ করব। দেখো তোমরা কিন্তু একবারে ডিরেক্ট মানটা লিখে দেবে না, এভাবে স্টেপে স্টেপে কিন্তু তোমাদের অঙ্কগুলো যেহেতু করতে হবে, সে কারণে কিন্তু স্টেপে স্টেপে তোমরা ভগ্নাংশের বিয়োগ বা যোগ এগুলো করবে, ঠিক আছে? তাহলে লসাগু কত হচ্ছে, না 5 হচ্ছে, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 হচ্ছে, মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, উপরে 1 আছে, 1 লিখে দিলাম, হোল টু দি পাওয়ার 2 যেরকম আছে আমি কিন্তু রেখে দিলাম। এবার দেখো x = আমি কি লিখতে পারি, 16 × 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, নিচে 5 আছে, 5 লিখে দিলাম, পাওয়ার হচ্ছে 2 আমি লিখে দিলাম। এবার দেখো নেক্সট লাইনটা, x = 16 × যেহেতু স্কোয়ার আছে তাহলে কি হবে, না 2 চারের 5 হবে, তাহলে 4 × 5 × 4 আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে বা x = দেখো 16 × 4 চারে কত হয়, না 16 হয়, নিচে কত পড়ে আছে, না 5 আর 5 পড়ে আছে, গুণ করলে কত হয়, না 25 হয়। তাহলে দেখো এবার x = আমি কি লিখতে পারি, না 16 16 গুণ করলে কত হয়, না 2 5 6 হয়, নিচে 25 আছে, আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো x = 256কে আমি যদি 25 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে, না 10 দশমিক কিন্তু আমার 24 হবে, এটাই কিন্তু নির্ণয় অ্যান্সার। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে, না 2 মাস পরে পদার্থটির ওজন হবে 10.2 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এককটা কিন্তু বারবার বলছে লিখতে ভুলে যাবে না। এবার আসি দেখো নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই। দেখো নেক্সট অঙ্কটা বলেছে x - 3 এবং x + 6-এর মধ্য সমানুপাতি হলো x, এক্সের মান কিন্তু আমাকে নির্ণয় করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে পড়ে, সুতরাং কিন্তু এই মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের আমি এই অঙ্কটা এখন করাচ্ছি, দেখো। তাহলে
তাহলে দেখো আমি এই দিকে কি লিখতে পারি না x মাইনাস 3 বাই x সমান হচ্ছে কি না x বাই x প্লাস 6 এটা হচ্ছে মধ্য সমানুপাতে লেখার নিয়ম এইভাবে স্ট্রাকচারে কিন্তু মধ্য সমানুপাতেটা লিখতে হয় এখান থেকে কিন্তু এই x এর মানটাই আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো কোণা কোণে আমি গুণ করে দিচ্ছি x x গুণ করলে কি হয় x স্কয়ার হয় আর এইটা এটা আমি গুণ করে দিচ্ছি তাহলে কি হচ্ছে না x মাইনাস 3 আর কিন্তু x প্লাস 6 হয়ে যাচ্ছে এবার দেখো বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি x স্কয়ার x x গুণ করলে x স্কয়ার হচ্ছে দেখো 6 এর আগে প্লাস আছে তাহলে x এর সঙ্গে 6 এর গুণ করলে কি হবে না 6 x মাইনাস আছে মাইনাস দিলাম 3 এর সঙ্গে x এর গুণ করলে কত হয় না 3 x হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস হয় 3 এর সঙ্গে 6 গুণ করলে 3 6 18 হয় ঠিক আছে এবার দেখো এই x স্কয়ার আছে এই x স্কয়ার আছে উভয়ের আগেই দেখো প্লাস চিহ্ন আছে তাহলে কিন্তু আমার কেটে গেল ঠিক আছে এবার দেখো যে মাইনাস 18 টা আছে সেটা আমি এই দিকে রেখে দেব আর যে প্লাস 6 x আছে আর মাইনাস 3 x আছে এটা আমি এই দিকে নিয়ে আসবো তাহলে এদিকে এলে কি হয়ে যাবে না মাইনাস 6 x হয়ে যাবে আর প্লাস কিন্তু 3 x হয়ে যাবে আর এদিকে আছে মাইনাস 18 ঠিক আছে এবার দেখো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে 6 x এর থেকে 3 x আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে না 3 x হয়ে যাবে যেহেতু 6 বড় 3 এর থেকে 6 x এর আগে মাইনাস আছে বলে মাইনাস দিলাম আর এখানে আছে মাইনাস 18 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x সমান আমি কি লিখতে পারি না 18 বাই 3 লিখতে পারি কাটাকুটি করলে কত হয় 6 হয় তাহলে বা x সমান আমার মানটা কত বেরোলো না 6 বেরোলো ঠিক আছে অতএব তোমরা কি লিখবে না মধ্য সমানুপাতি সমান হচ্ছে 6 আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসি দেখো পরের অঙ্কটা পরের অঙ্কটা কি বলেছে দেখে নিই দেখো পরের অঙ্কটা বলেছে যদি a x স্কয়ার প্লাস 7 x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণটি দুটি বীজ বলেছে 2 বাই 3 ও মাইনাস 3 হয় তবে a আর b এর মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তার আগে যেটা দেওয়া আছে অর্থাৎ সমীকরণটা আমি কিন্তু লিখে নিচ্ছি a x স্কয়ার প্লাস 7 x প্লাস b সমান 0 আর বীজদ্বয় কী কী বলে দিয়েছে না বীজদ্বয় হচ্ছে বলে দিয়েছে একটা হচ্ছে সমান চিহ্ন দিতে পারো 2 এর 3 আর একটা হচ্ছে মাইনাস 3 তাহলে এখান থেকে আমি প্রথমবার করব বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে বীজদ্বয়ের সম অতএব চিহ্ন দেবে তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি সমান কত হবে না 2 এর 3 মাইন প্লাস দিচ্ছি তারপর নেক্সট লাইনে তোমাদের আমি বোঝাচ্ছি কীভাবে এখানটা মাইনাস হবে ঠিক আছে তাহলে মাইনাস 3 আর এইটা সমান আমরা কী জানি না বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে মাইনাস বি বাই এ ঠিক আছে এই বি বাই এটা কিন্তু এই বি বাই এ নয় এই বি বাই এ হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ঠিক আছে তাহলে দেখো আমাকে যে কোশ্চেনে চেয়েছে যে এ আর বি এর মান বের করতে সেটা হচ্ছে এইটা আর এইটার মান বের করতে এই দুটোর মান বের করতে আমাকে কিন্তু চাইনি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয় আর মাইনাস 3 হয়ে গেল ঠিক আছে এবার আমি ভগ্নাংশের বিয়োগ করব লসাগু কত না 3 2 আছে 2 লিখে দিলাম মাইনাস আছে মাইনাস লিখে দিলাম 3 আর 3 এ গুণ করলে কত হচ্ছে না 9 হচ্ছে এবার দেখো 9 থেকে আমি যদি 2 বিয়োগ করি কত হচ্ছে না 7 হচ্ছে 9 বড় 2 এর থেকে 9 এর আগে মাইনাস আছে বলে মাইনাস দিলাম নিচে 3 আছে আমি কিন্তু 3 লিখে দিলাম তাহলে এইটা সমান আমি কি বললাম না মাইনাস বি বাই এখানে বি সমান আমি কি বললাম না এক্স এর সহগ দেখো এখানে এক্স সমান কত আছে না 7 আছে আমি কিন্তু পরের পাতায় লিখছি ঠিক আছে শর্তানুসারে আমি কি লিখতে পারি তাহলে শর্তানুসারে মাইনাস বি এখানে কিন্তু বি এর মানটা কত বললাম না 7 আর এর মানটা কত এ হবে কারণ এক্স স্কোয়ারের সহগ কিন্তু এ আছে সেই কারণে আমি এ লিখলাম তাহলে দেখো এই মানটা কত বলেছে না মাইনাস 7 এর 3 এর সঙ্গে কিন্তু সমান এই মাইনাস কেটে গেল তাহলে এখান থেকে আমি এ সমান কত পেতে পারি না 3 পেতে পারি কারণ উপরেরটা কেটে যাবে কারণ দুটোই দেখো 7 আছে কিন্তু আমি এখানে এরকমভাবে কেটে দিতে পারি না আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি এর মানটা বার করলাম এবার আমাকে দেখো বি এর মানটা বের করতে হবে বি সমান এখানে দেখো কোনটা আছে না বি হচ্ছে ধ্রুবক পদের মানটা দেওয়া আছে তাহলে এবার আমি বের করব দেখো বীজদ্বয়ের গুণফল তাহলে অতএব বীজদ্বয়ের
গুণফল আমি কিন্তু বের করব। ঠিক আছে, বিস দ্বয়ের গুণফল সমান আমরা কি জানি, দেখো না, প্লাস সি বাই এ, এখানে সি হচ্ছে ধ্রুবক পদের মান, আর এটা কি তোমাদের আমি আগেই বলে দিলাম। দেখো এই সি, এই সরি, তাহলে বীজ দ্বয় এখানে কত কত বলেছে, না দুইয়ের তিন, আর একটা হচ্ছে মাইনাস তিন, এই তিন এই তিন কেটে গেল, তাহলে গুণ করলে কত হচ্ছে, না মাইনাস দুই হয়ে যাচ্ছে। তাহলে সি বাই এ সমান কি লিখতে পারি, না মাইনাস দুই। তাহলে শর্তানুসারে, তাহলে দেখো শর্তানুসারে আমি কি লিখতে পারি, এখানে সি সমান কি বলেছিলাম, ধ্রুবক পদ। এবার দেখবে এখানে ধ্রুবক পদ কোনটা, না বি আছে, তাহলে দেখো আমার উপরে হবে বি, আর নিচে কি বলেছি, না হচ্ছে এক্স স্কোয়ারের সব, যেটা হচ্ছে এ, তাহলে এটা সমান মান দেখো কত বেরোলো, না মাইনাস দুই কিন্তু আমার বেরোলো। এবার দেখো আগের যে শর্তানুসারে লিখেছিলাম সেখান থেকে আমি এর মানটা পেয়েছি কত, না তিন, এখানে কিন্তু আমি বসাবো, তাহলে বি বাই তিন সমান হচ্ছে মাইনাস দুই, তাহলে বা বি সমান এই তিনটা যদি এদিকে যায় কি হবে, না তিন আর দিয়ে গুণ করলে ছয় হয়, আর এই মাইনাসটা আমার কিন্তু এখানে বসে গেল। তাহলে দেখো উভয় ক্ষেত্রেই আমি কিন্তু, মানে উভয় থেকেই আমি কিন্তু এ আর বি মানটা পেয়ে গেলাম। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, না এ সমান তিন আর বি সমান কিন্তু মাইনাস সিক্স, এটা কিন্তু অবশ্যই লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আসি নেক্সট অঙ্কটা, পাঁচের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো পাঁচের অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, এডি ইস টু বিডি সমান হচ্ছে থ্রি ইস টু ফাইভ বলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফলের অনুপাত দুটো আমাকে কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমি প্রথম ছবিটা আঁকছি। দেখো দেখো ছবিটা কি বলেছে, না এবিসি হচ্ছে একটা ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক আছে, যার বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। আমাকে কি শর্ত বলে দিয়েছে, না একটা শর্ত হচ্ছে বিসি সমান্তরাল ডিই, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, আর এটা হচ্ছে বি। দুই নাম্বার কি শর্তটা বলেছে, না এডি বাই বিডি সমান কত, থ্রি বাই ফাইভ। আমাকে জানতে চেয়েছে না ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সি ডিই এর ক্ষেত্রফলটা আমাকে কিন্তু জানতে চেয়েছে। দেখো এ ডিই এইটা এইটার এইটা, তার মানে এই ত্রিভুজটা, আর সি ডিই মানে কোনটা, না আমি যদি ডিসি যুক্ত করি তবে কিন্তু আমি সি ডিই এই ত্রিভুজটা পাবো। তাহলে এই দুটো ত্রিভুজের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাতটাই আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, দেখো এডিই এই ত্রিভুজের ক্ষেত্র আমার একটা বাহুর মান দেখো দেওয়া আছে, তিন দেওয়া আছে, কিন্তু দেখো ত্রিভুজ সিডিই এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো কোনো বাহুর মানই কিন্তু দেওয়া নেই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, না এই সিডিই এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা বাহুর মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করব, দেখো তাহলে এখানে যে মানটা দেওয়া আছে আমি সেই হিসাবে লিখছি। দেখো এডি বাই বিডি এটা দেওয়া আছে, তাহলে এডি বাই বিডি, তাহলে এদিকে কী লিখতে পারি সমান চিহ্নের এদিকে, না এই বাই ইসি বা সিই তোমরা যেটা লিখবে। ঠিক আছে, তাহলে দেখো এডি বাই বিডি এর মান কত, না থ্রি বাই ফাইভ, তাহলে এখান থেকে এই যেরকম আছে আমি রেখে দিলাম, আর ইসি যেরকম আছে আমি কিন্তু রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এদিকে দেখো ইসি এর মান কিন্তু আমি পেয়ে গেছি কত, না ফাইভ, যেটা হচ্ছে সি ডিই এই ত্রিভুজের কিন্তু একটা বাহু। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কী লিখতে পারছি, না ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল ভাজিতক ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারি, না এডিই থেকে আমি একটা বাহু নিচ্ছি, যেটা হচ্ছে এডিটা দেওয়া আছে, দেখো
ঠিক আছে, তাহলে এখানে দেখো এ ডি আমি লিখে দিচ্ছি, আর ত্রিভুজ সি ডি ই এর একটা বাহু আমি সি ই লিখে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারছি না এর এই সরি এডির মান দেখো কত দেওয়া আছে, না তিন দেওয়া আছে। সি এর মান কত পেলাম এখান থেকে, বা এ সি এর মান না ফাইভ পেলাম। তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল আর ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফলের অনুপাতটা আমার কত বেরোলো না, থ্রি বাই ফাইভ। এর অঙ্কটা ছয়ের অঙ্কটা কি বলেছে দেখে নিই, দেখো ছয়ের অঙ্কটা বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডি সি এবং কোণ এ সি ডি সমান ৩৫ ডিগ্রি, এ বি বৃত্তটির ব্যাস হলে চতুর্ভুজটির সব কোণগুলির মান নির্ণয় করো। তাহলে আমি প্রথম ছবিটা আঁকছি, ঠিক আছে দেখো ছবিটা আমি বৃত্ত এঁকে নিলাম। আর কি বলেছে না এ বি বলেছে বৃত্তের ব্যাস, তাহলে কেন্দ্রটা আমি ও ধরছি আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। আর কি বলেছে না এ বি সি ডি এটা যুক্ত হবে বি এর সঙ্গে, ঠিক আছে তাহলে এ বি সি ডি বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটাও আমি এঁকে দিলাম। আর কি বলেছে না এ বি সমান্তরাল সি ডি বলেছে, ঠিক আছে তাহলে যে শর্তগুলো আমার দেওয়া আছে সেটা কিন্তু আমি এঁকে নিই মানে লিখছি পাশে। এক নম্বর শর্তটা কি না এ বি সমান্তরাল সি ডি, আর দু নম্বর শর্তটা কি বলেছে না কোণ এ সি ডি সমান হচ্ছে ৩৫ ডিগ্রি। তাহলে এ সি ডি করতে গেলে কি করতে হবে, এই কোণটা আঁকতে গেলে না এ সি যুক্ত করতে হবে, তারপরেই আমি কোণ এ সি ডিটা আমি আঁকতে পারবো। তাহলে এই কোণের মানটা কত না ৩৫ ডিগ্রি। আমাকে বের করতে বলেছে দেখো না এই বৃত্তস্থ চতুর্ভুজের কিন্তু সব কোণগুলোর মান আমাকে বের করতে বলেছে, অর্থাৎ কোণ এ বি সি আর ডি প্রত্যেকটা কোণের মান কিন্তু আমাকে বের করতে হবে। দেখো এ বি যেহেতু একটা ব্যাস তাহলে এ সি বি কোণের মানটা কত হবে না ৯০ ডিগ্রি হবে, কারণ কি না অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না কোণ এ সি বি সমান হচ্ছে ৯০ ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যেহেতু সি ডি আর এ বি সমান্তরাল আর এখানে আমি এসিটাকে ভেদক এঁকেছি, সেই কারণে কি হচ্ছে না এই কোণটা আর এই কোণটা কি না একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে কি হবে না সমান হবে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না কোণ সি এ বি সমান হচ্ছে ৩৫ ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি এই কোণের মানটা কত পেলাম ৯০ ডিগ্রি, এই কোণের মানটা কত পেলাম না ৩৫ ডিগ্রি। তাহলে সহজেই আমি কোণ বি এর মানটা পেয়ে যাব। তাহলে অতএব কোণ এ বি সি তাহলে এ বি সি সমান হচ্ছে ১৮০, কেন ১৮০ করলাম না ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি সে কারণেই করলাম। তাহলে মাইনাস এই দুটো কোণের সমষ্টি তাহলে ৯০ প্লাস ৩৫, ঠিক আছে। তাহলে আমি ১৮০ মাইনাস লিখলাম, এই দুটো যোগ করছি কত হবে ১২৫ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি ১৮০ থেকে যদি আমি ১২৫ বিয়োগ করি কত হবে না ৫৫ হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই কোণের মানটা আমি কত লিখে দিচ্ছি দেখো ৫৫ ডিগ্রি আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি এখান থেকে শুধুমাত্র কোণ বি এর মানটা কিন্তু ৫৫ পেলাম, আর এর মান এই সরি কোণ সি এর মানটা আমি কত পাবো না এই দুটো কোণের সমষ্টি করলেই আমি কোণ সি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কোণ সি এর মানটা আমি কিন্তু এবার নির্ণয় করছি, ঠিক আছে। তাহলে দেখো কোণ ডি সি বি বা বি সি ডি তাহলে কোণ বি সি ডি সমান হচ্ছে কত না ৩৫ যোগ ৯০, আমি যদি যোগ করি কত হবে না ৫ সরব ১২ ১২৫ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু এই কোণের মানটাও পেয়ে যাব, কারণ কি দেখো এ বি সি ডি বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কি হবে না সম্পূরক হবে। তাহলে কি হবে না কোণ ডি এ বি
তাহলে দেখো কোনটি এ বি সমান হচ্ছে 180 মাইনাস 125, বিয়োগ করলে কত হয়? না 55। তাহলে আমার এই কোণের মানটা কত বেরোলো? না এই কোণের মানটা কিন্তু আমার 55 বেরোলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো তাহলে এই কোণের মানটা আমি এখানে লিখে দিচ্ছি কত? না 55। এবার আমি বের করব দেখো কোণ ডি এর মানটা, ঠিক আছে? যেহেতু এবিসিডি একটা বিধ্বস্ত চতুর্ভুজ, আমি এইমাত্র বললাম না বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে সম্পূরক হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? না এডিসি সমান, তাহলে অতএব এ ডি সি সমান 180 মাইনাস কোণ বি। দেখো কোণ বি এর মানটা কত? না 55। তাহলে আমি 55 লিখে দিলাম, বিয়োগ করলে কত হয়? না 125 হয়। তাহলে আমার এই কোণের মানটা কত বেরোলো? না 125 ডিগ্রি কিন্তু আমার বেরিয়ে গেল। এবার দেখো আমি এই জায়গাটায় কিন্তু আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা কোণের মান। তাহলে ডি কোণের মানটা আমার কত বেরোলো? না 125 বেরোলো। কোণ সি এর মানটা আমার কত বেরোলো? না 125 বেরোলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো তোমরা উত্তরটা কি লিখবে? না কোণ এ বি সি ডি সমান হচ্ছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি, 125 ডিগ্রি, 125 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এর মধ্যে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমের সলিউশন করে দেবার।